Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2016 সালের এক নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। তাসমিয়া কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমাণ 4 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 4000 শেয়ারে বিভক্ত। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ছিল নিম্নরূপ। তাসমিয়া কোম্পানি লিমিটেড রেওয়া মিল 31 ডিসেম্বর 2015। বিবরণ টাকা, বিবরণ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 90,000 টাকা, কলকব্জা 90,000 টাকা, বেতন 10 মাস 20,000 টাকা, বিমা সেলামি 20,000 টাকা, চালানি কারবারে প্রেরিত পণ্য 3,000 টাকা, প্রাপ্য হিসাব 1,40,000 টাকা, পরিচালকের সম্মানী 6,000 টাকা, শেয়ার মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 3,000 শেয়ার 3 লক্ষ টাকা, অদাবিকৃত লভ্যাংশ 20,000 টাকা, প্রদেয় হিসাব 98,800 টাকা, কমিশন প্রাপ্তি 1,200 টাকা, 10% ঋণপত্র 1/7/2015 80,000 টাকা, সংরক্ষিত আয় 1/1/2015 52,000 টাকা, সাধারণ খরচাবলী 4,000 টাকা, ভাড়া 7,200 টাকা, বিজ্ঞাপন খরচ 9,400 টাকা, ব্যাংকে জমা 72,400 টাকা, ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, মজুরি 20,000 টাকা, আমদানি শুল্ক 10,000 টাকা, বিক্রয় 2,75,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, ডেবিট পাশের যোগফল 8,32,000 টাকা, ক্রেডিট পাশের যোগফল 8,32,000 টাকা। এরপর আসি সমন্বয় সমূহ। এক নম্বর সমন্বয় বলা আছে সমাপনী মজুত পণ্য 80,000 টাকা মূল্যায়ন করা হয়েছে কিন্তু উহার বাজার মূল্য 1,00,000 টাকা। 2 নম্বর চালানি কারবারে প্রেরিত সকল পণ্য 5% কমিশন প্রদান সাপেক্ষে 4,000 টাকায় বিক্রয় করা হয়েছে। 3 নম্বর কলকব জয় যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য কর। 4 নম্বর নিট লাভের 5,000 টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। 5 নম্বর অদাবিকৃত লভ্যাংশ সম্পূর্ণভাবে অবলোপন করতে হবে। 6 নম্বর শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। কতে আমার কাছে জানতে চেয়েছে তাসমিয়া কোম্পানি লিমিটেড এর চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় কর। 2 খতে আমার কাছে জানতে চেয়েছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গতে আমার কাছে জানতে চেয়েছে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 35,400 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা আসি প্রথমে তাসমিয়া কোম্পানি লিমিটেডের চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা বা ক্ষতির অংশ। আমরা জানি চালানি কারবারের মুনাফা বের করার জন্য আমাদের একটি ক্যালকুলেশন করা লাগে। ক্যালকুলেশনের মধ্যে সর্বপ্রথম আসে চালানি পণ্য বিক্রয়, অর্থাৎ চালানি পণ্যটা যার কাছে পাঠিয়েছি তিনি কত টাকায় বিক্রয় করেছেন। তিনি বিক্রয় করেছেন 4,000 টাকা, তিনি কি করবেন 5% কমিশন রেখে দিবেন, অর্থাৎ প্রতিনিধির কমিশন 5%, যিনি 4,000 টাকা বিক্রি করেছেন তিনি 5% কমিশন রাখবেন 200 টাকা, তাহলে তার কাছে আমরা পাবো 3,800 টাকা, অর্থাৎ চালান প্রাপকের নিকট পাওনা 3,800 টাকা। এটা আমাদের ব্যালেন্স শিটে সম্পদ পাশে আমরা দেখাবো। এরপরে মাইনাস চালানি কারবারে প্রেরিত পণ্য, আমি 3,000 টাকার পণ্য পাঠিয়েছিলাম, উনি বিক্রি করেছেন 3,800 টাকা, তাহলে আমার লাভ হচ্ছে চালানি কারবার থেকে 800 টাকা, অর্থাৎ চালানি কারবারের মুনাফা হয়েছে 800 টাকা।
এরপর আমরা আসি মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে ক্ষতে। তাই প্রথমে প্রতিষ্ঠানের নাম তাসমিয়া কোম্পানি লিমিটেড, বিশদ আয় বিবরণী আংশিক, যেহেতু শুধু মোট লাভ পর্যন্ত বের করব তাই আংশিক, 2015 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে প্রথমে আসবে বিক্রয় 2,75,000 টাকা, এখান থেকে বিক্রয় ফেরত বাদ যাবে 10,000 টাকা, তাহলে থাকতেছে 2,65,000 টাকা। বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সর্বপ্রথম আসবে প্রারম্ভিক মজুত পণ্য 90,000 টাকা, এটার সাথে যোগ হবে ক্রয়, ক্রয় 1,50,000 টাকা, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব 5,000 টাকা, 1,45,000 টাকা আমরা নিয়ে আসলাম। এটার সাথে আসবে প্রত্যক্ষ খরচগুলো, অর্থাৎ মজুরি 20,000 টাকা, আমদানি শুল্ক 10,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ, পণ্য ক্রয় এবং প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করলাম, 2,65,000 টাকা পেলাম। এখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিব 80,000 টাকা, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয় 1,85,000 টাকা। আমার ই ছিল নিট বিক্রয় ছিল 2,65,000 টাকা, 2,65,000 টাকা থেকে 1,85,000 টাকা বাদ দিলে 80,000 টাকা থাকে আমার মোট লাভ। এই ছিল আমার ক্ষতে মোট লাভ। এরপর আমরা আসি গতে কি বলেছে। সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত 35,400 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ পুরো ব্যালেন্স শীটটা চেয়েছে, আমরা তাহলে পুরো ব্যালেন্স শীটটা করবো। তাসমিয়া কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2015। সম্পদ পাশে 4টা হেডলাইন। প্রথম হেডলাইন হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমরা আসি কলকব্জা 90,000 টাকা, কলকব্জা থেকে আমরা অবচয় বাদ দিব 10%, অর্থাৎ পুঞ্জীবিত অবচয় 90,000 টাকা উপরে 10%, 9,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 81,000 টাকা। এরপর আসবাবপত্র আছে 1,80,000 টাকা, দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 2,61,000 টাকা মোট স্থায়ী সম্পদ। এরপর আসবে বিনিয়োগ, যদি বিনিয়োগ থাকে, বিনিয়োগ নাই, বিনিয়োগ না থাকলে তারপর আসবে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে প্রথমে আছে সমাপনী মজুদ পণ্য 80,000 টাকা, প্রাপ্য হিসাব 1,40,000 টাকা, ব্যাংকে জমা 72,400 টাকা, চালান প্রাপকের নিকট পাওনা। আমরা কতে আলোচনা করার সময় বলেছিলাম এটা ব্যালেন্স শিটে যাবে, সম্পদ পাশে যাবে, 3,800 টাকা, এটা যোগ করলে আমরা পাচ্ছি 2,96,200 টাকা। তা আমাদের স্থায়ী সম্পদ ছিল আমার 2,61,000 টাকা, 2,61,000 টাকার সাথে 2,96,200 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 5,57,200 টাকা, এটা মোট সম্পদ। এরপর আমরা আসি এখানে আমরা বিনিয়োগও নাই, অসমন্বিত ব্যয় সমূহ নাই, অর্থাৎ 4টি হেডলাইনের মধ্যে আমরা 2টি হেডলাইন পেয়েছি, বাকি 2টি হেডলাইন নেই। এরপর আমরা আসি দায় পাশে, শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ, এখানেও 4টি হেডলাইন। প্রথম হেডলাইন হচ্ছে শেয়ার মূলধন, শেয়ার মূলধনের মধ্যে প্রথমে আসবে অনুমোদিত মূলধন, প্রতি শেয়ার 100 টাকা করে 4,000 শেয়ার, 4,00,000 টাকা দুই দাগ দিয়ে ক্লোজ, যেহেতু অনুমোদিত মূলধন আর আদায়কৃত মূলধন এক নয়, তাই অনুমোদিত মূলধন দুই দাগ দিয়ে ক্লোজ হয়ে যাবে, আদায়কৃত মূলধনটা ক্লোজ হবে না। ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন প্রতি শেয়ার 100 টাকা করে 3,000 শেয়ার, 3,00,000 টাকা। এরপর সঞ্চিত উদ্বৃত্ত মধ্যে আসবে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 35,400 টাকা, এটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এরপর আমরা আসি দীর্ঘমেয়াদী দায় বা ঋণ 10% ঋণপত্র 80,000 টাকা। এরপর আমরা আসি পরের হেডলাইনটা হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, প্রদেয় হিসাব 98,800 টাকা, ঋণপত্রের বকেয়া সুদ, আমরা ঋণপত্র এখানে 6 মাসের কথা বলা আছে, 1/7/2015, 6 মাসের সুদ বকেয়া 4,000 টাকা, কর্মচারী কল্যাণ তহবিল 5,000 টাকা, ঘোষিত লভ্যাংশ 30,000 টাকা, লভ্যাংশ ঘোষণার কথা বলা আছে আমার, শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, শেয়ার মূলধন 3,00,000 টাকা, 10% 30,000 টাকা, বকেয়া বেতন, বেতন 10 মাস দেওয়া আছে 20,000 টাকা, তাহলে আমার এটাকে 10 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ দিব, 4,000 টাকা আমার 2 মাসের বেতন বকেয়া, এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 1,41,800 টাকা। তাহলে আমাদের দায় পাশে মোট কি কি পেলাম, এখানে 3,00,000 টাকা, এখানে 35,400 টাকা, এখানে 80,000 টাকা, এখানে 1,41,800 টাকা। তাহলে মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ আমরা পেলাম 5,57,200 টাকা। আমার সম্পদ পাশও 5,57,200 টাকা ছিল, আমার দায় পাশও 5,57,200 টাকা হলো। এইভাবে আমরা আমাদের অঙ্কগুলোর সলিউশন করব ইনশাল্লাহ। হিসাব বিজ্ঞানের অঙ্ক শুধু ভিডিও দেখলে হবে না, হাতে কলমে করা লাগবে। যত বেশি আমরা হাতে কলমে করব তত বেশি আমরা হিসাব বিজ্ঞান ভালো বুঝতে পারবো, হিসাব বিজ্ঞান আমরা ভালো এক্সপার্ট হতে পারবো। এই জন্য হিসাব বিজ্ঞানে এক্সপার্ট হইতে হইলে হাতে কলমে অঙ্ক করা লাগবে। ভিডিও আমরা দেখব কিন্তু হাতে কলমে অঙ্ক করব।
আর আমরা ইনশাল্লাহ 2016 সাল থেকে কন্টিনিউয়াসলি সবগুলো বোর্ডের অঙ্কের সলিউশন ইনশাল্লাহ ইউটিউবে দিব, পরবর্তীতে 2000 পরবর্তীতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে ধারাবাহিক আলোচনা আমরা ইনশাল্লাহ দিব। এবং এই যে আলোচনামূলক অঙ্কগুলো দিয়ে, এই যে ইউটিউবের অঙ্কগুলো দিয়ে একটি বই বাজারে বের করার পরিকল্পনা আমাদের আছে, আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে দেখতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।